বন্ধুরা, আমরা যখন টিকটকে অনেক ভিডিও দেখি এবং কিছু কিছু টিকটকার আছে যাদের প্রোফাইল ভিজিট করলে দেখা যায় তাদের নিজস্ব করে তারা প্লে লিস্ট তৈরি করেছে, তাদের নিজের ইচ্ছা মতো তারা প্লে লিস্ট তৈরি করেছে, কিন্তু আমরা যখন কমেন্টও করে আমাদের প্রোফাইলে দেখি তখন আমরা আমাদের প্লে লিস্টগুলো খুঁজে পাই না। অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্লে লিস্ট তৈরি করতে পারি না। তো আজকের ভিডিওটি দেখাবো কিভাবে আপনার প্রোফাইলে আপনার নিজস্ব করে আপনি প্লে লিস্ট তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রথমত আপনার প্রোফাইলের একটি স্ক্রিনশট নিতে হবে। এই স্ক্রিনশটটি মূলত টিকটকের কাছে এটা পাঠাতে হবে এবং ক্লেম করতে হবে। তো আমরা প্রথমে স্ক্রিনশটটি নিয়ে নেই। তো আমরা কিন্তু আমাদের স্ক্রিনশটটি নিয়ে নিলাম প্রোফাইলের। তো এখন আমাদের কাজ হবে আমাদের প্রোফাইলের সেটিংয়ে যাওয়ার। তো আমরা প্রোফাইলের সেটিংয়ে চলে যাব এখন, বা এখান থেকে ক্রিয়েটেড টুলসও গেলেও হবে। তো আপনি যদি ওই মানে সরাসরি খুঁজে না পান তাহলে কী করবেন, প্রথমে সেটিংয়ে যাবেন। তো আমি এখন এই যে সেটিংয়ে চলে যাচ্ছি, সেটিংয়ে গিয়ে এখানে খুঁজে বের করতে হবে রিপোর্ট এ প্রবলেম। তো আমরা এখান থেকে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করলাম। তো এটা ওপেন হয়ে গেলে আমাদেরকে ক্রিয়েট টুলস টুলে গিয়ে আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা, এখানে দেখুন কিউ অ্যান্ড এতে ক্রিয়েট টোর প্লে লিস্ট একটি অপশন রয়েছে। আমরা ক্রিয়েট টোর প্লে লিস্ট এখানে ক্লিক করে দেব। এরপর এখানে আমরা এখানে বলতেছে হাউ টু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ প্লে লিস্ট। তো আমরা ওখানে যাব না, সরাসরি আদারে ক্লিক করে দেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাকে বলতেছে আদারের প্রথম অপশনে বলতেছে ইজ ইওর প্রবলেম রিসলভ, মানে আপনার প্রবলেমটি কি সলভ হয়ে গেছে এরকম কিছু বলতেছে। তো আমার যেহেতু সমস্যা রয়েছে, সেহেতু আমরা কি করব, নোতে ক্লিক দেব। এরপর আমাদের দরকার কি, তাদের একটা হেল্প দরকার। এর জন্য কী করবো, আমরা নিড মোর হেল্পে ক্লিক করে দেব। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এখানে কিন্তু ভিডিও দিতে পারি, আবার কি আমরা আমাদের স্ক্রিনশটও দিতে পারি। তো আমরা কি করব, এখানে তার আগে কিছু কথা লিখতে হবে। তো ভিডিওটি বড় হয়ে যাবে, এর জন্য কি করেছি আমি আমার আগে থেকেই রিপোর্টটি লিখে রেখেছি। আপনি কি করতে পারেন, আমার এই রিপোর্টটি দেখে দেখে কপি করতে পারেন। তো আমরা যেটা লিখে রাখছি সেটা বের করে, তো আমি আগে থেকে লিখে রাখছি, এটা আমি কপি করতেছি, এটা এখন কপি করে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেব। তো আমরা কি করব, এখানে এসে পেস্ট করে দেব। তো দেখুন, এখানে আমি লিখেছি হ্যালো টিকটক টিম, প্লিজ হেল্প মি, আই ডোন্ট সি প্লে লিস্ট ফিচার অন মাই অ্যাকাউন্ট, প্লিজ চেক ইট অ্যান্ড অ্যাড প্লে লিস্ট ফিচার, থ্যাংকস। আমি বলেছি আমার টিকটক টিমের কাছে আমাকে হেল্প করো, আমি আমার প্লে লিস্ট যে ফিচারটা রয়েছে সেটা আমি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি না, এটা চেক করে আমাকে এখানে ফিচারটা অ্যাড করে দাও। এটা লিখে এটাই মূলত লিখেছি। আমি এখন কী করবো, স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দেব। তো আমি এখানে অ্যাড করে দিতেছি, তো আমরা টিক চিহ্ন দিয়ে ওকে দেব, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের স্ক্রিনশটটি কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব, রিপোর্টে ক্লিক করে দেব। হ্যাঁ, আমরা যে রিপোর্টে ক্লিক করে দিয়েছি, তো এখানে বলেছি থ্যাংক ইউ ফর ইওর ফিডব্যাক, উই উইল কন্ট্যাক্ট ইউ ইফ মোর ইনফো ইজ নিডেড। মানে ওনারা আমাদের ফিডব্যাকটি পেয়েছে এবং আমাদের কাছে ওনাদের কোনো প্রয়োজন হলে আমাদের সাথে ওনারা কন্ট্যাক্ট করবে। আর এটা প্রায় 24 ঘন্টা থেকে তারও বেশি সময় লেগে যায়। যদি আপনার সাকসেসফুলভাবে আপনার কাজটি করে দেয় তাহলে কিন্তু আমাদের প্রোফাইলে সরাসরি কিন্তু আমরা আমাদের রিপোর্টে দেখতে পাবো। তো আমরা এখন আমাদের প্রোফাইলে ফিরে যাই। তো আমাদের কাজটি হয়ে গেলে এখানে আমাদের প্লে লিস্ট চলে আসবে, তখন এখান থেকে ইচ্ছা মতো আমরা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।